নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তিনি বলেছেন আলাইকুম বিসসামই ওয়াত তাআহ, তোমরা শুনবে এবং আনুগত্য করবে। আল্লাহর বাণী শুনবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলোকে শুনবে, ওয়াত তাআহ সেগুলোকে মেনে চলবে। আর যত ইসলামের নামে এমন কোন আদেশ বা নিষেধ তোমরা পাবে যে আদেশ নিষেধটা না আল্লাহ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেগুলো যদি কেউ অনুকরণ করে তাকে সাবধান করছেন নবীজি। হাদিসে সাবধান করা হয়েছে তোমরা সাবধান থাকবে মুহদাসাতিল উমুর, ইসলামের নামে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন নিয়ম যেগুলোর ভিত্তি কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, এগুলো থেকে তোমরা সাবধান থাকবে। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে যত নতুন আবিষ্কার পাবে এই সবগুলোর নাম হলো বিদআত। এগুলোর নাম কি ভাই? বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সকল বিদআতের খোলাসা এবং সার নির্যাস এবং যোগফল হলো গোমরাহী, পথভ্রষ্টতা। সকল বিদআত মানুষকে জান্নাতের ট্র্যাক থেকে, পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, গোমরাহ হয়ে যায়। গোমরাহ মানে রহমানের রাস্তা, গোমরাহ মানে হলো যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে, পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারিয়ে ফেলে। বেদাত মানেই হলো পথ হারিয়ে ফেলা, জান্নাত থেকে জাহান্নামের পথে চলে যাওয়া। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর সকল পথ হারা ব্যক্তির পথ, যারা সিরাত মুস্তাকিম থেকে, সুন্নতে রাসূলের পথ থেকে সরে যাবে, ছিটকে পড়বে, সেগুলা সবগুলোর এই পথগুলোর গোড়া এবং গন্তব্য শেষ মাথায় কি আছে? জাহান্নাম। তাহলে দেখতে ইসলামের কাজ, শুনতে মনে হয় ভালো জিনিস, কিন্তু যদি তার কোনো গোড়া না থাকে, ভিত্তি না থাকে কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুন্নাতে, সেটাকে যদি ইসলামের নামে আমরা করি, সেটাকে যদি আমরা সওয়াব মনে করে করি, তাহলে সেই কাজটা বেদাত। এবং বেদাতের ঠিকানা কোথায়? তাহলে বেদাত করলে শুধু সওয়াব হবে না তা না, বরং উল্টা আমল নামাতে কি হবে? গুনাহ হবে। দুনিয়ার ক্ষেত্রে যত নতুন হবে তত ভালো, যত আপডেট হবে তত ভালো। আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, সফটওয়্যারগুলো কয়েকদিন পর পর অটোমেটিক আপডেট হয়, যত আপডেট সফটওয়্যার হবে ওইটার ভ্যালু, মূল্য ওইটা ইউজ করে তত সুবিধা হবে, শান্তি হবে, ঠিক না বেঠিক? মোবাইল ফোন আপনার কাছে একটা আছে পুরাতন মডেলের, নতুন লেটেস্ট মডেল যেটা বাজারে আসে ওইটা নিতে পারলে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস, বিভিন্ন রকমের সেখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি পাওয়া যায়, ভালো পাওয়া যায়। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত আপ টু ডেট হবে, যত আধুনিক হবে, যত নতুন হবে তত ভালো হবে। দ্বীনের ক্ষেত্রে হুবহু উল্টা। দ্বীনের ক্ষেত্রে হলো ওই আমল আল্লাহর কাছে তত বেশি ওজনদার হবে, আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে, যে আমলটা গোড়ার সাথে, অরিজিনের সাথে যত বেশি মিল থাকবে, যেখানে কোনো নতুন কোনো কিছু ঢুকানো হবে না, সে আমলটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। মোহতরম হাজরিন, আমরা অনেকে বলবো তাহলে এই যে মাইকে ওয়াজ করতেছেন, এটা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তাহলে এটাও কি বেদাত কিনা? উত্তর হলো না, বেদাত হবে না। কেন? কারণ মাইক এটা একটা দুনিয়াবী বিষয়। এই মাইকটা কি বিষয় ভাই? দুনিয়াবী বিষয়। এই মাইকটা আমাদের পার্থিব কাজ করে, আমরা সেটাকে দিনের কাজে ব্যবহার করতেছি। এই মাইকটা এরকম না যে কেউ এই মাইকে কথা বললে, ওয়াজ করলে, এই মাইকে কোরআন তেলাওয়াত করলে, এই মাইকে ইসলামের কোনো কাজ করলে সওয়াব বেশি হবে, আর মাইকটা সরাই দিলে সওয়াব কম হবে, এমন কোনো কথা দুনিয়াতে কেউ বলে? তাহলে বোঝা গেল এই মাইকের ব্যবহারটাকে সওয়াবের কাজ মনে করে কেউ করে না। কেউ বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ তো ঘোড়ায় করে, গাদায় করে, উঁটে করে চলাফেরা করতেন, সেগুলো ছিল তখনকার বাহন, তো এখন তো আমরা বিমানে চড়ি, বাসে চলি, বিভিন্ন গাড়িতে চলি, তো এগুলো তো তাদের যুগে ছিল না,
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেগুলো ছিল না সেগুলো যদি আমাদের যুগে হয় বেদাত হয় তাহলে এই সমস্ত এগুলা বেদাত না কি এর উত্তর হলো যে এগুলা নিছক দুনিয়ার কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খেয়াল করলে এর উত্তর চলে আসবে তিনি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাজা যে ব্যক্তি আমাদের এই কাজে নতুন কিছু করবে এই কাজে মানে কি দ্বীনের কাজের মধ্যে যদি নতুন কিছু যোগ করে তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত এবং বিদআত বাতিল আর দ্বীনের কাজে যদি না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার দেখলেন তারা খেজুর গাছের পরাগায়ন করছেন মদিনাতে খেজুর গাছের পরাগায়ন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা করে কি লাভ মক্কাতে তিনি খেজুর গাছ দেখেন না এভাবে পরাগায়ন করতে মদিনা খেজুরের উপর নির্ভরশীল তিনি মদিনাতে এই খেজুরের এই চাষের সিস্টেম দেখে একটু আশ্চর্য হয়ে বললেন যে এটা করে কি লাভ তো উত্তরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ভেটু দিয়েছেন ডাইরেক্ট নিষেধ করেন নাই তারা ওই বছর পরাগায়ন বন্ধ করেছেন পরের বছর মদিনায় কোনো খেজুরি হয়নি এবার সবাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না খেজুরের পরাগায়ন বন্ধ করেছেন পরাগায়ন বুঝেন তো পুরুষ খেজুর গাছ আর নারী খেজুর গাছের মধ্যেও নর আর মাদি আছে তো সেগুলোর মধ্যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার খেজুর উৎপাদন করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা পরাগায়ন বন্ধ করে দিয়েছেন ওই বছর খেজুর হয় নাই কাঙ্ক্ষিত খেজুর হয় নাই না হওয়াতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম আরে তোমাদেরকে দ্বীনের বিষয় আমি দীক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি দুনিয়ার বিষয় তো তোমরা আমার চেয়ে ভালো জানো কোনটা করলে ভালো হবে সেটা করো অতএব বাস প্লেন মাইক এগুলো সব দ্বীন না দুনিয়া দুনিয়াকে দ্বীনের জন্য ব্যবহার করা যায় কিন্তু এগুলো বেসিক্যালি দুনিয়া আর দুনিয়ার বিষয়ে কোনো শরীয়তের বেদাতের সংজ্ঞা আরোপ করা যাবে না বেদাত হবে সেটা যদি আপনি জিকিরের নাম দিয়ে এমন কোনো পদ্ধতি শুরু করেন যেই পদ্ধতিতে জিকিরের নির্দেশ না কোরআনে আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে সেই পদ্ধতি যদি আপনি নিজে আবিষ্কার করে নেন তাহলে সেটা হবে দ্বীনের মধ্যে নতুন সংযোজন দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করা আর দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু যুক্ত করা এটা ভালো না মন্দ আমাদের অনেকে এই সমস্ত কথা বললে বলে ভাই এরা তো গান গাইতেছে না জিকির করতেছে আপনারা এটার বিরুদ্ধে বলেন কেন গান গাইতেছে সেটা যদি মিউজিক সহ অথবা হারাম গান গায় অর্থাৎ খোলা গলায় যেরকম একটু আগে আমরা একটা সঙ্গীত শুনলাম মাশাআল্লাহ ইসলামী সঙ্গীত সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয় নাই খারাপ কোনো কথা নাই আল্লাহর গুণগান বলা হয়েছে ভালো আলহামদুলিল্লাহ এ ধরনের কবিতা আবৃত্তি এ ধরনের গজল গান ইত্যাদি ইসলামী সঙ্গীত ইত্যাদি গাওয়াতে অসুবিধা নাই কিন্তু হারাম একজনে গান গাইল এই ব্যক্তি যেরকম গুনাহে লিপ্ত হলো আরেকজন বেদাত করলো দেখতে মনে হচ্ছে ভালো কাজ করতেছে কিন্তু কাজটা তার মনগড়া পদ্ধতিতে করেছে অথবা তার কোনো বাপদাদার সিস্টেমে করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সিস্টেমে করে নাই তাহলে তার নাম বেদাত আর বেদাত যখন হবে এই কাজটা যেরকম গুনাহ ওই গান গাওয়াটাও বরং কোন কোন ক্ষেত্রে এই বেদাতের গুনাহটা অনেক বেশি ভয়াবহ কিভাবে ভয়াবহ সেটা একটু পরে আসছে আচ্ছা আমরা যখন ক্ষেতে ধান লাগাই ধান গাছের সাথে কিছু আগাছাও হয় না হয় না ধান গাছ যখন আপনি লাগান তখন কি শুধুমাত্র ধান গাছই হয় আগাছা হয় না সাথে তো আগাছা হলে আমরা আগাছাগুলোর কি করি উফড়ায় ফেলে দিই নাকি বলি যে আগাছাগুলো এগুলো তো দেখতে ধান গাছের মতোই থাক এগুলো তো আর পোকা মাকড় না অসুবিধা কি এটা বলি আমরা কেন বলি না কারণ এই আগাছাগুলো যদি সরায় ফেলা না হয় তাহলে ধানের চাষ ভালো জমিনের যে সার আছে এই সারটা এর যে উর্বরতা আছে এর যে উৎপাদন শক্তি আছে এই শক্তিটা কিছুটা নিয়ে নিবে কিসে আগাছায়
তাহলে সেক্ষেত্রে ধান গাছের ভাগে উর্বরতা এবং উৎপাদন শক্তি এটার পরিমাণ ওর ভাগে কম পড়বে, যাতে করে পুরো জমিনের উৎপাদন শক্তিটা পুরোপুরি ধান গাছ পায়, সেজন্য পরগাছাগুলো আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হয়, ঠিক না বেঠিক? একজন ইমানদার তার আমল ইবাদত যেন ভালো হয়, সুন্নতের কাজগুলা যাতে শক্তিশালী হয়, তার এফোর্ট তার সকল পরিশ্রম যেন কোরআন এবং সুন্নার অনুসরণের পেছনে বেশি ব্যয় করতে পারেন, এজন্য তার জীবন থেকে বেদাতগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। বেদাতগুলো যদি আপনি ফেলে দেন তাহলে আপনার সমস্ত শ্রম সাধনা এফোর্ট আপনার উর্বরতা আপনার উৎপাদন শক্তি এগুলো সবগুলো পাবে কিসে? কোরআন এবং সুন্নার অনুসরণের নেক আমলে। আর যদি ভেজাল আমলও করেন ভালো আমলও করেন তাহলে ভেজাল আমলের পেছনে আপনি শ্রম সাধনা এগুলো ব্যয় করতে গিয়ে ভালো আমলগুলো এগুলোর মধ্যে ঘাটতি দেখা দিবে কি দিবে না? মোহতরম হাজরিন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফখুজু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া নাহাকুম আনহু, আর যে বিষয়গুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন যেগুলো ধরিও না করিও না, ফান্তাহু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে মুসলমান করবে সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, মুসলমান করবে না সেটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মুসলমানের কোন নেকামলের আদেশ এবং নিষেধ করার ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে আর কারোর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ নিষেধ করেন সেটাও তার মনগড়া না, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি যা বলেছেন তার সবগুলো ওয়াহি তার কাছে নাজিল করা হয়, কারণ তিনি হাওয়া থেকে কোনো কিছু বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া, মনগড়া কোনো কিছু বলেন না।